প্রিয় শিক্ষার্থী বের অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা আবার লাইভ ক্লাসে উপস্থিত হয়েছি সবাই। আশা করি তোমরা সবাই পেন্সিল এবং খাতা নিয়ে রেডি আছো তোমাদের সুন্দর সুন্দর ড্রয়িং করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে আঁকবো, গতদিন যা এঁকেছিলাম এরকমই কিছু একটা, তাই না? আমরা এখন প্র্যাকটিস করছি বৃত্ত, আর বৃত্ত দিয়ে বিভিন্ন ধরনের ছবি আঁকানোর চেষ্টা, তাই না? আমরা বৃত্ত দিয়ে গত ক্লাসে কি এঁকেছিলাম? হাসি মুখ এঁকেছিলাম, বল এঁকেছিলাম। তো তোমরা কি এগুলো প্র্যাকটিস করেছো গত ক্লাসে? তোমরা কি বৃত্ত দিয়ে বল এঁকেছো? কে কে বৃত্ত দিয়ে বল এঁকেছো একটু হাত তুলো তো দেখি। কে কে বৃত্ত দিয়ে বল এঁকেছো বাসায় একটু হাত তুলো দেখি। মামনিরা বাবুরা দেখি একটু হাত তুলো। কে কে বৃত্ত দিয়ে বল এঁকেছো বাসায়? কে কে? আচ্ছা, সাবিয়া এঁকেছে, নাজিফা এঁকেছে, তারপরে তানিশা এঁকেছে, ধন্যবাদ। আচ্ছা, তোমরা অনেকে নাম রোল না লিখে ঢুকেছো ক্লাসে, ঠিক আছে, এটা করবা না। শীষ মোহাম্মদ, শীষ, আচ্ছা, তোমরা অবশ্যই নাম রোল লিখে ক্লাসে ঢুকবে, ঠিক আছে। আচ্ছা ওকে, তো আমরা বৃত্ত দিয়ে আরো কিছু জিনিস আমরা আঁকানো শিখবো। তো প্রথমে আগে আমাদের কি করতে হবে, সুন্দর করে বৃত্তটা আগে আঁকতে হবে, তাই না? তারপরে তো সেই বৃত্ত দিয়ে আমরা বিভিন্ন জিনিস আঁকবো। তো প্রথমে আগে দেখো আমরা একটা বৃত্ত আঁকি, আর বৃত্ত তো আঁকতে আমরা সময় পাই, তাই না? আমরা সুন্দর ভাবে রাবার দিয়ে পেন্সিল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সবাই বৃত্ত আঁকানো পারি, সবাই বৃত্ত ভালো করে আঁকতে পারি। ঠিক আছে, এবার আমাদের মোটা হয়ে গেছি, যাতে তোমাদের বুঝতে পারো। এভাবে আমাদের আগে বৃত্ত আঁকা শিখতে হবে, ঠিক আছে? তারপরে আমরা এই বৃত্ত দিয়ে বিভিন্ন জিনিস আঁকানো শিখব। আচ্ছা, বৃত্তের রংটা কি, এটা তো তোমরা সবাই জানো, তাই না? বৃত্তের রংটা কি হবে? এর মাঝখানে হবে লাল। কি রং হবে? লাল। এবার এই বৃত্ত দিয়ে আমরা বিভিন্ন ধরনের ছবি আঁকবো। গত ক্লাসে আমরা এঁকেছি বৃত্ত দিয়ে হাসি মুখ, তাই না? গত ক্লাসে আমরা বৃত্ত দিয়ে এইভাবে হাসি মুখ এঁকেছি। এরপরে আমরা
ওকে এইভাবে আমরা বৃত্ত দিয়ে রাশিফল নিয়ে গেছি তারপরে কি গেছি বৃত্ত দিয়ে বৃত্ত দিয়ে আমরা বল রেখেছি তাই না বল আশিমুখ আজকে আমরা বৃত্ত দিয়ে আর একটা জিনিস আঁকবো সেটা হলো বেলুন আমরা আজকে বৃত্ত দিয়ে কি আঁকবো বেলুন দেখো আমরা প্রথমে কি করবো সুন্দর করে একটি বৃত্ত আঁকবো ঠিক আছে এই যে বৃত্তটা আঁকা হলো এরপরে কি করব ঠিক আছে দেখো আমরা এইভাবে বেলুন আঁকবো দেখো কত সহজে বৃত্ত দিয়ে একটি বেলুন আঁকানো যায় ঠিক আছে তো এইভাবে আমরা বেলুনটা সুন্দর করে আঁকবো ওকে আচ্ছা বলো তো এবার বৃত্ত দিয়ে আর কি কি হয় কে বলতে পারবে বৃত্ত দিয়ে আর কি কি আঁকানো যায় বলো আচ্ছা আমরা অনেক কিছু শিখেছি বৃত্ত দিয়ে আমরা পতাকা তারপরে আমরা রসগোল্লা সূর্য সবই আঁকতে পারি ঠিক আছে তো আমরা পতাকার ভিতরে যে লাল অংশটা আছে সেটা কিন্তু একটা বৃত্ত এবং ওই বৃত্তটার রং লাল তাহলে আমরা পতাকার ভিতরেও বৃত্ত আঁকতে পারি তারপরে কি আঁকতে পারি আমরা বাড়িতে মিষ্টি খাই না রসগোল্লা সাদা সাদা রসগোল্লা এগুলো কিন্তু বল বৃত্ত আকৃতি তাই না তারপরে বাসায় যে মামনিরা রুটি বানিয়ে দেয় রুটিটাও কিন্তু গোল হয় তাই না ওটাও কিন্তু বৃত্ত আবার আমরা যে থালাতে খাই সে থালাটাও কিন্তু একটা বৃত্ত তাই না তাহলে দেখছো আমাদের চারপাশে কতগুলো বৃত্ত অনেকের বাসাতে ঘড়ি আছে বৃত্ত আকার ঘড়ি তাই না আবার দেখো ঘরের ফ্যান যখন ঘোরে তখন ওইটা কেমন করে ঘোরে বৃত্ত না কেমন উপকরণটা দেখো এই যে দেখো আমার কাছে একটা ঘড়ি তাই না এই ঘড়িটা কিন্তু দেখো গোল তাই না এই ঘড়িটা গোল এটাও কিন্তু একটা বৃত্ত দেখো এর চারিদিকে বৃত্ত লাল রঙের একটা বৃত্ত আছে না দাগ দেওয়া আছে এটাও কিন্তু একটা বৃত্ত
সুন্দর একটা বৃত্ত আমরা এই ঘড়ির মাঝেও দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমাদের ঘড়ি বৃত্ত, আমাদের থালা, আমাদের থালাতে ভাত খাই সেই থালাটাও কিন্তু একটা বৃত্ত। তাহলে আমাদের চারপাশে কত বৃত্ত দেখো, সকালবেলা সূর্য উঠে সূর্যটাও বৃত্ত, আবার রাত্রে চাঁদ ওঠে চাঁদও বৃত্ত, ঘরের ফ্যান ঘরে ফ্যানও বৃত্ত। তাহলে সবকিছু পৃথিবীর সবকিছু বৃত্ত, ত্রিভুজ আর চতুর্ভুজ, এই তিনটা চারটা জিনিস যদি তোমরা সহজভাবে আঁকতে পারো, ক্রিয়েন্টে যদি বৃত্ত ত্রিভুজ এবং চতুর্ভুজ এবং রেখা গুলো যদি তোমরা আঁকতে পারো, তাহলে পৃথিবীর সবকিছু তোমরা খুব সহজে আঁকতে পারবা, ঠিক আছে? এই জন্য আমাদের বৃত্তটা খুব ভালোভাবে আঁকা শিখতে হবে। আচ্ছা এবার দেখি তোমরা কে কি আঁকছো, তোমাদের আঁকানো গুলো আমি একটু দেখি। এটাকে শরীফ রহমান বা সুন্দর বৃত্ত এঁকেছ, এবার রং করো এটা সুন্দর করে, লাল রং করতে হবে। তারপরে এটা হলো রায়হান, রায়হান কি আঁকছো, রায়হান রায়হানও বৃত্ত এঁকেছে, সুন্দর, ভেরি গুড, হাসি মুখটা ভালো হয়েছে। আর এদিকে শরীফ, তোমার রোলটা সুন্দর হয়েছে এখনো, লাল রংটা আরো মসৃণ করে করো। তারপরে এটাকে আমিদ রহমান, তামিদ ভেরি গুড, সুন্দর হয়েছে। তারপরে এটা হলো নমির, নমির খুব সুন্দর এঁকেছো, ভেরি গুড, রং করো। তারপরে যে গ্যালাক্সি নম্বর 5 প্রো, এবার তোমার নাম লেখোনি কেন? অবশ্যই নাম লিখে ক্লাসে জয়েন করতে হবে, গ্যালাক্সি লিখে ঢোকা যাবে না। রিহান, রিহান 81 রোল, কি এঁকেছো বাবু, বাহ সুন্দর সুন্দর বৃত্ত এঁকেছো, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এরপরে দেবজিৎ, দেবজিৎ মোহন কি এঁকেছো দেখি, আচ্ছা আঁকছো বেলুন, হাসিবো, বাহ রং করো, সুন্দর করে রং করতে হবে, সুন্দর করে রং করো, সুন্দর হচ্ছে। ম্যাডাম আসলে কারেন্ট, তারপরে ওয়াসিফ হাসান, ওয়াসিফ ওয়াসিফ কি আসছো দেখি, ওয়াসিফ সুন্দর বৃত্ত হয়েছে, রংটা আর একটু মসৃণ করতে হবে ওয়াসিফ। তারপরে এটাকে তাসলিম, তাসনিম সুলতানা, সুন্দর হয়েছে, ভেরি গুড, রংটা আর একটু মসৃণ করবে, ভিতরে সাদা আছে। তারপরে এটা দেখছি তানিশা, তানিশাটা খুব সুন্দর হয়েছে, রং একটু বেড়ে গেছে, বেলুনটা খুব সুন্দর হয়েছে, বেলুনটা কালার করো তানিশা, সুন্দর হয়েছে। তারপরে আর কে আছে, ওয়াসিফ হাসান, সাইবা সিদ্দিক, ওয়াসিফ হাসান সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তারপরে সাবিয়া সিদ্দিক, আনিফা কয় দেখি, মামুনি তোমারটা, তারপরে তানিশা, তানিশাটা দেখি, তানিশা আনিফা দুজনই দেখাও, সাবিয়া সিদ্দিক, আনিফা এবং তানিশা,
তোমরা মনে হয় সাউন্ড অফ করে রাখছো, তোমাদের আমার কথা তোমরা শুনতেই পাচ্ছ না। ইফরা বিনতে তরিক, দেখি 25 দল কে গেছো বাবু? সুন্দর, ভেরি গুড, আস্তে আস্তে রং করো, সুন্দর করে কালার করতে হবে, অনেক সুন্দর করে করতে হবে। তারপরে আর কে আসছো? মুবাশির রহমান, মুবাশির দেখি তোমারটা। মুবাশির সুন্দর কমপ্লিট করো। ইশাল রোল 72, আফিফ হোসেন, বারান সিদ্দি, সুন্দর রিসবি 98, সুন্দর করেছো। রুবাইয়া, রুবাইয়ার রোল 48, রুবাইয়া কি করছো দেখি। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আফিফ। আফিফ বাবু কি করছো? আফিফ সুন্দর হয়েছে, ভেরি গুড। তারপরে হুমায়রা জান্নাত, হুমায়রা জান্নাত সুন্দর, এবার রংটা কমপ্লিট করো, বৃত্তটা আরো সুন্দর করে করতে হবে। তারপরে রিজভি, ভেরি গুড, সুন্দর ভাবে কালার করো। এরপরে আসছে কি, তাহমিদ রহমান, তানজিব হাসান 26, বাহ সুন্দর করেছো, ভেরি গুড। তানজিব হাসান তারপরে আফরোজা নবনী, তুমি কে গেছো? ধন্যবাদ নবনী, বা সুন্দর করে আছো তো। তানজিব হাসান, তানজিব তো উঠানে বসে একবারে ড্রয়িং করা শুরু করছে, সুন্দর, হ্যাঁ খুব ভালো হয়েছে তানজিব, থ্যাংক ইউ। রাফি, রাফি, রাফি খাতাটা একটু সোজা করে ধরো, ঠিক আছে, নবনী খাতা রাখো, দেখেছি সুন্দর হয়েছে। তারপরে রাফিও সুন্দর হয়েছে, তারপরে তানজিব হাসানের খাতাটা আমি দেখতে পেলাম না এখনো। তানজিব সুন্দর হয়েছে, ভেরি গুড, রাখো। তারপরে এরা জুয়ারিন হক, জুরাইয়া হক, সুন্দর সুন্দর হয়েছে। ফুয়াদ, ফুয়াদেরটা দেখি, ফুয়াদ বাবু কি এঁকেছো? মালিয়া সিদ্দিক, খুব অন্ধকার আর কিছুই দেখা যাচ্ছে না, ফুয়াদেরটা দেখালো না তো।
এই যে আরফিন আরিশ বাবু, শুয়ে থেকে কখনো ড্রয়িং করতে হয় না, বসে করো। শুয়ে থেকে বিছানায় শুয়ে শুয়ে কখনো ছবি আঁকতে নাই, পড়তেও নাই, বসে বসে পড়াশোনা করতে হয়। খুব সুন্দর হচ্ছে, ধন্যবাদ, খুব ভালো হয়েছে, ভেরি গুড। বেলুনটা সুন্দর হয়েছে, হাসি মুখটাও সুন্দর হয়েছে, বলটাও খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ তোমাকে। আর কে করছে? অরণ্য এদিকে মাসুদা সুন্দর হয়েছে, তারপরে অরণ্য সুন্দর, ভেরি গুড অরণ্য, তারপর নাজিফা, সুহা সুহাটা হয়েছে, তারপরে মাইশা আক্তার, মাইশা একটু দেখি, নাজিফা দেখেছি, নাজিফা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। মাইশা আক্তার একটা সুন্দর হয়েছে, ভেরি গুড। অর্ণব দেখি, অর্ণব অর্ণব তোমারটা দেখাও, কই অর্ণব বাবু তোমারটা কই? খাতাটা একটু দেখাও, নুসরাত জাহান সুন্দর হয়েছে, রেহান তামিদ রহমান দেবজিৎ, দেবজিৎটা দেবজিৎ মন সুন্দর হয়েছে, তামিদ রহমানের ভালো হয়েছে, ধন্যবাদ। আচ্ছা আর একটা হলো, ভিডিও অফ করে রাখছো, লাইভ ক্লাস 11, লাইভ ক্লাস 11, সুন্দর আচ্ছা, খুব সুন্দর হয়েছে, আলিজা আরিয়াত, হ্যাঁ আয়াত সুন্দর হয়েছে, দেবজিৎ মন সুন্দর, ভেরি গুড। আচ্ছা তোমরা সবাই খুব ভালো এঁকেছো, সবাইকে অনেক ধন্যবাদ। আমি তোমাদের প্রত্যেকেরই খাতা দেখেছি, প্রত্যেকেরটা দেখেছি, সবারটাই দেখা হয়ে গেছে। এবার সবাই খাতা নামাও। সাইবা সিদ্দিক খাতা নামাও, দেখেছি। শরীফ রহমান তোমাদের খাতা দেখেছি বাবু, সবারটা দেখা হয়ে গেছে, সুন্দর হয়েছে। তারপরে যে রেহাল হক দেখেছি তোমাদের খাতা, জুনাইদ তোমাদের খাতা দেখেছি, ভালো হয়েছে, ধন্যবাদ। আচ্ছা তোমরা এরপরে রংটা কমপ্লিট করে সুন্দর করে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, ঠিক আছে? আমরা হোয়াটসঅ্যাপ থেকে তোমাদের প্রত্যেকের আঁকানো ছবি আমরা দেখবো, আজকে দেখবো যে কতজন সুন্দর ভাবে ভেরি গুড বা এক্সেলেন্ট পাও। আর তোমরা তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে ক্লাস শেষ করো, সুন্দর করে আঁকানোর পরে ছবি তুলবে, কালার কমপ্লিট না করে ছবি তোলার দরকার নাই, সুন্দর ভাবে কালার যখন কমপ্লিট হবে তারপরে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাই দিবা, ঠিক আছে?
স্বর্ণটা দেখছি, স্বর্ণ তোমারটা দেখেছি, স্মরণ, হ্যাঁ স্মরণ, স্মরণের একটা দেখা হয়েছে, সুন্দর হয়েছে, ধন্যবাদ, রেখে দাও, রংগুলো আরো ভালো করে করতে হবে। ঠিক আছে, তো প্রিয় সোনামণিরা তোমরা খুব সুন্দর ভাবে আঁকছো, প্রত্যেকে কমপ্লিট করে তারপরে তোমরা হোয়াটসঅ্যাপে ছবিটা পোস্ট করবে, ঠিক আছে, সবার আঁকানো সুন্দর হয়েছে, তোমরা এত সুন্দর ভাবে আঁকছো আমার খুব ভালো লাগছে। তো এইভাবেই রংগুলো কমপ্লিট করে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। তোমরা এখন সবাই বাসায় আছো, বাসাতে থাকলেও তোমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, বাবা মার কথা শুনবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, বাবা মা যখন পড়তে বলবে পড়বে, যখন খেতে বলবে তখন খাওয়া দাওয়া করবে, কখনো দুষ্টামি করবে না, বাড়ির বাইরে যাবে না, ঠিক আছে। তো সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আর নিয়মিত খাওয়ার আগে ভালো করে হাত ধুতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে সামনে ক্লাসে, সে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ, ওকে বাই, টাটা। আল্লাহ হাফেজ।